হ্যাঁ বন্ধুরা থ্রি ডি ট্যাক্স লিখুন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তাও আবার পিকচার আর্ট ব্যবহার করে তো এটার জন্য কোনো প্রকার ওয়েবসাইট বা কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না আপনি পিকচার আর্ট দিয়ে খুব সহজেই থ্রি ডি লিখতে পারবেন এবং যে কোনো স্টাইলে আজ থেকে যে কোনো স্টাইল লোগো তৈরি করতে পারবেন তো চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলো পেতে তো আজ দেখাবো কীভাবে পিকচার অ্যাপস দিয়ে থ্রি ডি টেক্স লিখবেন বা থ্রি ডি লেখা লিখবেন তো তার জন্যে যদি আপনি অ্যাপসটি আপডেট করে না থাকেন আপডেট করে নেবেন অবশ্যই কারণ এটা আপডেট বার্সন অ্যাপস তো অ্যাপসটি প্রথমে ওপেন করবেন আমি আগে বলি প্লে স্টোরে যা সার্চ দেবেন সার্চ পিকচার আর্ট লিখে সার্চ দেওয়ার সাথে অ্যাপটি চলে আসবে এবং সেখান থেকে যদি আগে ইনস্টল করা থাকে যদি আপডেট করা না থাকে আপডেট করে নেবেন এবং যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন তো খুব সুন্দরভাবে আপনি পিকচার দিয়ে যে কোনো লোগো তৈরি করতে পারবেন এবং থ্রি লেখা লিখতে পারবেন তো লেখার জন্য ধরুন এখানে আমি একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি এখন আমি এখানে কিছু লিখব নাও আমি লিখাটা কালার দিব কালার দিয়ে এখন ফন্টটা চেঞ্জ করব। তো ফর্মটা চেঞ্জ করলাম আপনারা লেখাটা দেখবেন তো এখন চেঞ্জ করার পরে এখানে এসইচ ও শোডো নামে একটা অপশন আছে যাই হোক এস এইচ এ ডিও ডিও ডব্লিউ এটাতে ক্লিক করব ক্লিক করে এভাবে সরিয়ে দিব দেখুন লেখাটা কীরকম হয়ে গেছে তো এখন আপনি বাড়িয়ে দিতে পারবেন বা কমিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো যেটাই পজিশন এক আপনার নিচের লেখাটা উপরে দিতে পারবেন তারপর পাশে দিতে পারবেন আর নতুন নতুন স্টাইল করতে পারবেন খুব সহজেই তো যাই হোক এটা লিখলাম আমি আরো একটা লেখা দেখাই তো এখন লিখবো বিডি ট্রেক প্রো ওকে এখন ফন্টটা চেঞ্জ একটু বড় করে দিই তারপর কালার লেখার কালারটা দিলাম এখন ওই আগের অশনে যাব। তো যার পর করব করবো করে এটা একটু কমই থাকে এটা বাড়িয়ে দিই তো তারপর পজিশন সাইটেও দিতে পারি তো দেখুন লেখাগুলা থ্রি ডি হয়ে গেছে তো আপনি এভাবেই খুব সহজে আরও স্টাইলভাবে পিকচার অ্যাপস ব্যবহার করে যে লেখাকে থ্রি ডি লেখা লিখতে পারবেন তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং